মোস্ট ইম্পর্টেন্ট সর্বপ্রথম যেটা দরকার স্কিল সেট দরকার, স্কিল গুলা কি, আপনাকে কথা বলার ধরন, স্পেসিফিক ধরন, ইনভাইটার ধরন, এই জিনিসগুলো আপনাকে এখান থেকে সাকসেস হইলে 100% লাগবে। এখন হইতে পারে আপনি সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন না, বাট মানে শুধু শুদ্ধ ভাষায় বলতে পারেন না, এটা ইট ডাজেন্ট ম্যাটার, ওটা কোনো ম্যাটার করবে না। আপনাকে আপনার মতো করে আপনি বলেন, তারপরে যুক্তি এবং লজিক দিয়ে বলেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই 100% সাকসেস হবেন। লার্নিং এর এমন একটা পাওয়ার। এরপরে দেখেন আমি যদি বলি যে আমাদের এই বিষয়টা আমরা ডিএক্সেন্টটা নিয়ে, যে ডিএক্সেন থেকে আমরা কি কিভাবে সাকসেস হবো, দেখেন এখানে ফলো ইউএসপি ফর্মুলা। ডিএক্সেন এর কি টু সাকসেস যদি বলা হয়, ডিএক্সেন যদি আপনি সাকসেস হইতে চান, ডিএক্সেন এর সাকসেসের সিক্রেট যদি বলা হয়, তাহলে ইউএসপি ফর্মুলা কি কিন্তু বলা হইতেছে। ইউএসপি ফর্মুলা হলো ইউ তে ইউজ দ্য প্রোডাক্ট। আপনি যদি সাকসেস হইতে চান 100% আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। কেন অনেকে আছেন, আমাদের অনেক লিডার আছেন যে সে বিজনেস মন্ত্রীরা করতে চায় বাট এখনো অন্য অন্য প্রোডাক্ট ইউজ করে, এটা হলে কখনো হবে না। আপনাকে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে যেগুলো ডিএক্সেন এ আছে। 100% প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনি বেনিফিট নিতে হইব। এখন অনেক সময় বলি যে সাদাত ভাই মাশরুম খেয়ে অনেক উপকার হয়েছে, সাদাত ভাই স্পেলিং এ খেয়ে অনেক উপকার হয়েছে, তাহলে ওনার ওনাকে আমরা এক্সাম্পল দিতেছি। আপনি যতক্ষণ না বলবেন যে আমি স্পেলিং এ খেয়ে এই প্রোডাক্ট উপকারটা পাইছি, আমি সাবানটা ইউজ করে এই উপকারটা পাইছি, আমি ব্ল্যাক কফি ইউজ করে এই উপকারটা পাইছি, যেটা আপনার যে জিনিসটা আপনি ইউজ কইরা উপকার পাইছেন, ওই বিলিফ সিস্টেমটা আপনার মুখের উপর দিয়ে কিন্তু ছাপ দিব ওই লোকটাকে, আপনি বলেন না বলেন। আপনি যখন অন্যের একটা এক্সাম্পল দিবেন আপনার চেহারায় কিন্তু ভাসবো, আর নিজের কনফিডেন্স দিয়ে যখন বলবেন তখন কিন্তু সামনে লোকটা বুঝতে পারবো না ইয়েস সে কিন্তু ইউজ করতেছে এটার ভালো বেনিফিট। তা আমরা ফার্স্ট অফ অল কি করবো এখান থেকে সাকসেস হওয়ার জন্য, আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবো ইউজ দ্য প্রোডাক্ট হইতে হইব। ওই যে আমাদের ফাতিম গনি স্যার কিন্তু বলেন প্রোডাক্ট টু প্রোডাক্ট, আপনাকে প্রোডাক্টের মতোই প্রোডাক্ট হইতে হইব। ডিএক্সেল এর মতো, মাশরুমের মতো, পাওয়ার স্পালিং এর মতো, মরিচের মতো পাওয়ারফুল আপনাকে হইতে হইব। আর কখন হবে, যখন আপনি প্রোডাক্ট ইউজ করেন, তাহলে ইউজ দ্য প্রোডাক্ট দ্যাট শেয়ার দ্য প্রোডাক্ট। দেখছেন এই যে শেয়ার কই করবেন, প্রোডাক্টটা ইউজ করছেন বেনিফিটটা শেয়ার কই করবেন, একদম অসাধারণ একটা মার্কেট প্লেস বর্তমানে হয়েছে। আপনার আশেপাশে যারাই আছে, যে যেখানে আছে সবাইকে শেয়ার করবেন। গতকালকে আমাদের একজন লিডার কথা বলছিলেন এভাবে যে আমার একটা বদ অভ্যাস আছে, আপনি ওই জিনিসটা আপনার এই হেবিটটা আপনার উপরে ডেভেলপ করতে হবে। আপনি যদি সাকসেস হতে চান আপনি এই জিনিসটাই শেয়ার করতে হবে, এই অভ্যাসটা আপনাকে পরিণত করতে হবে, যে যেখানে আছে, যে যে অবস্থানে আছে, যে যে জায়গা আছে, যে প্রফেশনে আছে, আপনাকে শেয়ার করতে হবে। যতই শেয়ার, শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ার মতলব এটা না যে আমি তাকে কিছু দিয়ে যেতেছি, কেয়ার করতেছি, আমি সাধারণ ভাইকে শেয়ার করে কেয়ার করতেছি। আজকে ওনাকে যদি ডায়মন্ড বানাই উনি সবসময় আমার নামটা নিব, আমি সবসময় বাধ্য আমার গ্রেট লিডার সুলতান ভাইয়ের নাম নিতে সব জায়গায় আমি বাধ্য, বিকজ ওনার মাধ্যমে আজকে কিন্তু আমি এখানে। আমার একটা লিডার এভাবে বলে যে ক্রিস্টোফার কলম্বাস সে আমেরিকা ক্রিয়েট করছে, আমেরিকাকে ক্রিয়েট করছে ক্রিস্টোফার কলম্বাস, বাট আপনি আমাকে ক্রিয়েট করছেন লিডার, আপনি আমাকে ডিএক্সেল এর মাধ্যমে নিয়ে আসছেন, ইনশাআল্লাহ আমিও আমেরিকার মতো কিছু করে দেখাব। তো যে জিনিসটা হলো যে সবসময় ক্রিস্টোফার কলম্বাস ডে একটা থাকে, প্রত্যেক বছরে তারা এই ডেটা পালন করে কলম্বাস এর উপলক্ষ, কারণ সে এইটারে খুঁজে বার করছে এই জায়গাটা। ঠিক ওরকম আপনি আপনার আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু মনে রাখবেন। তো এটা শেয়ারিং মতলব কেয়ারিং। দেখেন বর্তমান রাজ করতা সেই লোকগুলো, আগে রাজ করত সিকান্দাররা, যেমন চেঙ্গিস খান, সে কয়েকটা কয়েকটা দেশে যুদ্ধ করে তারা রাজ করত। বর্তমান যার একটা পাওয়ারফুল সফটওয়্যার আছে, অ্যাপস আছে, মাইক্রোসফট মনে করেন এমন একটা রাজ করতেছেন মাইক্রোসফট, এই যে আপনার বিল গেটস, সে একটা না চারবার ধনী হয়েছে পুরো ওয়ার্ল্ড, তারাই রাজ করতেছে আজকে। ডোনাল্ড ট্রাম্প গতবার ইলেকশনে এটা এরকম শুনছি রিম জানি না, সে ইলেকট্রনিক্যাল যত ভোট আছে সবগুলা সে সিস্টেমে ক্রাইম করে নিছে। তাহলে দেখেন তারাই কিন্তু আজকে রাজ করতেছে, যেমন হোয়াটসঅ্যাপের মালিক, ইউটিউবের মালিক,
জুমের মালিক, ইমুর মালিক, ফেসবুকের মালিক, তারা কিন্তু পুরো ওয়ার্ল্ডে আজকে রাজ করতেছে। আর এই সিস্টেমগুলো ইউজ করে আমরা পুরো ওয়ার্ল্ডে আমাদের সিস্টেমটা বিল করতে পারবো। আমাদের সাজাদ ভাই প্রায় সময় কিন্তু টিকটক থেকে দেখি সাজা অফিসে উনি না থাকলে ওনার লোক যায় সাজাদ ভাইয়ের বিক্সা টিকটক। তো দেখেন আমরা এগুলার প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতেছি, পাশাপাশি আমাদের সিস্টেম ক্রিয়েট করতে পারতেছি। একদম সিম্পল, শুয়ে শুয়ে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। তাহলে শেয়ার করবেন করে প্রোডাক্টটা, শেয়ারটা আমরা অনলাইনে করব। সিম্পল মার্কেটিং ডিরেক্টরটা সিম্পল, আপনি যদি বুঝে নিতে পারেন ঠিক আছে। এটা করার জন্য পিএইচডি করা লাগবে না, বাট অনেক পিএইচডি করা লোক এই জিনিসগুলো সহজ ভাষাগুলো বুঝে না ঠিক আছে। সিম্পল আমরা ইউজ করবো এখানে বিজনেস দেখেন, হাতের মুভির আমাদের পুরো ওয়ার্ল্ড, পুরো দুনিয়া আমাদের হাতের মুভি, আমরা কি ফিল করতে পারবো। কে টার্গেট নিচ্ছেন যে উমারে আপনার ডায়মন্ড হবে, যেমন পেরুতে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এইটার মাধ্যমে অনলাইন আছে আপনার কাছে, আপনার সবকিছু আপনি করতে পারতেছেন। আমাদের লাস্ট জেটসেন থেকে সাকসেস হওয়ার জন্য যে এই ফর্মুলাটা খুব পাওয়ারফুল ফর্মুলা, যেহেতু আমরা এখানে অনেক লিডার আছেন, অনেক সফটওয়্যার আছেন, আপনারা কাজ করতেছেন, এই ফর্মুলাটা সবসময় আপনার সাথে রাখবেন সব সময়, কারণ এটা পাওয়ারফুল ফর্মুলা, এটাকে আপনাকে এনার্জি দিবে। যেমন আপনার এবিসি ফর্মুলা, এতে অ্যাভয়েড নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, নেগেটিভ এনভায়রনমেন্ট অ্যাভয়েড করতে হবে। সর্বপ্রথম আপনাকে যারা আপনার স্বপ্ন নিয়ে টিসকারি করে, যারা আপনাকে নিয়ে ঠাট্টা করে, যারা আপনাকে রিজেকশন করে দিছে, যারা আপনাকে নিয়ে মন্তব্যকে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে আপনাকে তাদেরকে থেকে দূরে থাকতে হবে, 100% দূরে থাকতে হবে। আর কতক্ষণ দূরে থাকবেন? মাত্র 3 বছর, 3 বছর। আমি বলবো না যে ফুল লাইফ দূরে থাকেন, না, 3 বছর, 3 বছর। আমার আপন বড় ভাই বর্তমানে এখনো সে বিলিভ করে না যে এটা সাকসেস একটা কোম্পানি, সে এখনো বিলিভ করে না। আমি ওরে অনুমত রাখছি, আমি ওনার সাথে কমিউনিকেশনটা সিম্পল করে দিছি। আগে আমার প্রতিনিয়ত কথা হইতো, এখন 6 মাসে একবার কথা বলি, আমি আম্মার থ্রুতে ওনার কথায় পাঠাই, আমার আম্মার সাথে কথা বলি, বলি ওনাকে বলেন সমস্যা নেই, আমি এটা করতেছি এই। তাহলে আমি ওনাকে একবারে ফুল অ্যাভয়েড করে দিতেছি না, আমি 3 বছরের জন্য ওনাকে পোস্টপোন করে রাখছি যে তুমি ওভাবে থাকো, আমি 3 বছর পরে আই উইল মিট ইউ ইনশাআল্লাহ। 3 বছর পরে তোমার সাথে আমার দেখা হবে, 2023 সালে তোমার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। তো অ্যাভয়েড করতে হবে আপনাকে নেগেটিভ, যে আপনার স্বপ্ন নিয়ে, আপনার রুমমেট হইতে পারে, আপনার ফ্রেন্ড হইতে পারে, আমার যদি ভাই হয় তাহলে আমি তো ওখানে রাগ করি না, কারণ উনি ওনার জায়গা থেকে উনি মনে করতেছে যে উনি রিসার্চও করে না, উনি ইয়ে করে না, তো তাকে তার মতো রাখতে হবে। অনলি 3 ইয়ার্স, 1000 ডে আপনি রাখেন, দেখবেন 1000 ডে রাখে যদি আপনি কাজ করেন আপনি অবশ্যই সফল হবেন। দেন বিলিভ ইন ইউরসেলফ, আমি কিন্তু আগে বিলিভ নিয়ে কথা বলে গেছি, আপনি আপনাকে বিশ্বাস করেন, আপনি ডায়মন্ড হবেন, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। দেন থার্ড, কনসিডার থিংস ফ্রম এভরি অ্যাঙ্গেল, আপনি